নমস্কার, আমি শ্রীগোবিন্দ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সুস্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন অন্তত চাই। বাংলা 1429 সনের শুভ নববর্ষ অ্যাডভান্স আপনাদের অগ্রিম শুভ নববর্ষ। এই শুভ নববর্ষের প্রতিটি দিন আপনাদের ভালো কাটুক, আনন্দে কাটুক, সুস্থ থাকুন, সপরিবার আনন্দে থাকুন আর অন্তত থেকে চাই। যাই হোক, আজকে বলবো যে বৃষ রাশির বাংলা 1429 সনের বার্ষিক রাশিফল, অর্থাৎ বৃষ রাশির এই বাংলা 1429 সন আপনাদের কেমন যাবে, এটা সম্যক ধারণা নক্ষত্র সংগতত্ব সহ পেটিশনটা করবো। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অন মাই রিকোয়েস্ট। আর বৃষ রাশির ক্ষেত্রে বলি, জীবনের একটা সেরা টাইম বলবো এখন বর্তমানে, এই বছরটা আপনাদের ভীষণ 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 ভালো যাবে। কেমন ভালো যাবে, কী হবে, ভিডিও জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা কোনো করেনি তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন আর শ্রীগোবিন্দের পরিবারের অন্তর্ভুক্ত হন, ভালো লাগবে। আর প্রথমত বলি, বৃষ রাশির জাতক বা জাতিকাদের মানে শরীর, মন, মানসিকতা ইত্যাদি জায়গাগুলো যদি আমরা দেখি, তাহলে বলবো যে দেখুন, জ্যৈষ্ঠ মাস থেকে অর্থাৎ নয় জ্যৈষ্ঠ থেকে আপনাদের শরীর, মন, মানসিকতা আগের তুলনায় অনেকটাই ভালো হবে। অর্থাৎ এখন শরীর, মন, মানসিকতার জায়গা ভালো হবে। তবে সেটা কটা মানে কবে থেকে, 9ই জ্যৈষ্ঠ আর ইংরেজি হচ্ছে 25 মানে 24শে মে, এই সময়ের পর থেকে শরীর, মন, মানসিকতার জায়গা অনেকটা ভালো হবে। অর্থনৈতিক পরিকাঠামোর ক্ষেত্রে যদি বলি, তাহলে বলবো যে আপনাদের অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু এখন ভালো, ওভারঅল কিন্তু ভালো। সবথেকে বড়ো কথা, বিশ্বরাশি এখন প্লাস পয়েন্ট হচ্ছে ভাগ্য সুসহায়ক হবে, আনএক্সপেক্টেড গেন হবে, আপনাদের সফলতা কৃতজ্ঞতার সময়টা কিন্তু এখন। সুতরাং এই সময়টাকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে হবে। যদি ঠিকঠাক ইউটিলাইজ করতে পারেন, আপনাদের আর পিছন দিকে তাকাতে হবে না, মানে পিছন দিক মানে পিছন ফিরে তাকাতে হবে না। যাই হোক, কমিউনিকেশনের সাইডটা যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে কমিউনিকেশন এই সময়টাতে আপনাদের ক্ষেত্রে অনেকটাই ভালো হবে। কমিউনিকেশনের ক্ষেত্র ভালো হবে, মানসিক যোগাযোগ ক্ষেত্র ভালো হবে, অনেক নতুন নতুন মানে কী বলবো, ভালো ভালো রিলেশনশিপের জায়গা কিন্তু তৈরি হবে। তো এই পরিবেশগুলো কম বেশি কিন্তু থাকছে, ওভারঅল কিন্তু ভালো হবে। বাড়ির পরিবেশ এই ব্যাপারটাগুলো যদি আমরা দেখি, আর তার থেকে বড়ো কথা, কমিউনিকেশন পরিবেশে এখন এই সময় বিশিষ্ট কোনো ব্যক্তিবর্গের সহায়তা, সহযোগিতা লাভ, পারিতোষিক লাভ, এইগুলো কিন্তু কম বেশি পাবেন। আর বাড়ির পরিবেশটা যদি আমরা দেখি, তাহলে বাড়ির পরিবেশ কিন্তু আমি বলবো যে ওভারঅল বন্ধুরা আপনাদের মানে ভীষণ 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 ভালো হবে। বাড়ির পরিবেশ ভালো, মানসিক শান্তির জায়গাতেও, হ্যাঁ মানসিক শান্তির জায়গাটা আপনার ইংরেজি মাস যদি ধরি, ইংরেজি মাসের মে মাসের 24 তারিখের পর, বাংলা জ্যৈষ্ঠ মাসের 9 তারিখের পর। আদারওয়াইজ সার্বিক কিন্তু ভালো দেখছি, এডুকেশন ক্ষেত্রটা কিন্তু ভালো হবে। তবে এডুকেশন ক্ষেত্রে ভালো হওয়ার জায়গাটা সবথেকে বেটার আপনার শুনে রাখুন, মাঘ মাস, 27শে মাঘ বা 11ই ফেব্রুয়ারি, 11ই ফেব্রুয়ারির পর থেকে বা 27শে মাঘ মাসের পরে, অর্থাৎ সে একদম বাংলা মাসের শেষের দুটো মাস, ফাল্গুন চৈত্র, এই দুটো মাস মানসিক স্টেবিলিটি দরকার যারা এডুকেশন লাইনে আছেন বা পড়াশোনার ক্ষেত্রে একটু, যাতে কী বলবো, যাতে নেগলেক্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু ওভারঅল কিন্তু ভালো হবে, ভালো মানে খুবই ভালো হবে। এডুকেশনাল ব্যাপারটা এখন নোট খুব ভালো, উচ্চশিক্ষার যারা করতে চাইছেন, যা হায়ার স্টাডির ক্ষেত্রে এখন খুবই ভালো, ভালো মানে সত্যি যদি আপনারা একটু ঠিকঠাক পড়াশুনো করে থাকেন, তাহলে আপনাদের রেজাল্ট, পড়াশুনো সার্বিকভাবে কিন্তু খুবই ভালো হবে, ভালো মানে খুবই ভালো হবে, বাকিটা সময় বলবে। এখন বক্তব্য হচ্ছে যারা প্রেম প্রীতিজনিত ব্যাপারে ইনভলভ হচ্ছেন, বা এই সময় কিন্তু প্রেম প্রীতিজনিত ব্যাপার কিন্তু অনেকটা ভালো হবে, অর্থাৎ সুখকর হবে। প্রেম প্রীতির ম্যাচুরিটির জায়গাটা যদি আনতে চান, সেটা কিন্তু খুব ভালো হবে। অর্থাৎ আপনি হয়তো দীর্ঘদিন ধরে প্রেম করছেন, এবারে বিবাহবন্ধন আবদ্ধ হই, সেই ব্যাপারটা কিন্তু এখন উপযুক্ত সময়, যদি আপনারা মনে করেন, তো এই সময় বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। শারীরিক ক্ষেত্রটা যদি আমরা দেখি, তাহলে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের বলবো যে ঘুমটা যাতে ঠিকঠাক হয় সেদিকে খেয়াল রাখবেন। আদারওয়াইজ কিন্তু মানে ঘুমজনিত সমস্যা একটু আসতে পারে, আদারওয়াইজ কিন্তু আমি খুব খারাপ কিছু দেখছি না। আর বছরের শেষ দিকে, শেষের দু মাস একটু শারীরিক ব্যাপারে একটু ভোগান্তি হবে, বিশেষ করে ঘুমজনিত সমস্যা হবে, ওভারঅল কিন্তু ভালোই আছে। যারা পার্টনার মানে ব্যবসা বাণিজ্য পার্টনার এই ব্যাপারটাগুলো যারা মানে আছেন আর কি, বা ম্যারেজ লাইফের ক্ষেত্রটা যদি বলি, বন্ধুরা ম্যারেজ লাইফের ক্ষেত্রটা যারা বিশ্বরাশির জাতক বা জাতিকারা, যারা এতদিন বিবাহিত জীবনে একটা সন্দিহান, একটা টেনশন, দুশ্চিন্তার মধ্যে ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো খবর হচ্ছে, এখন আপনাদের বিবাহিত জীবন সার্থক হবে, ম্যারেজ লাইফের রিলেশনশিপটা ভালো হবে, অর্থাৎ দাম্পত্য সুখের একটা জায়গা কিন্তু কম বেশি তৈরি হচ্ছে, সেটা কিন্তু নো ডাউট ভালো হবে।
সেকেন্ডলি, যারা পার্টনারশিপে ব্যবসা করেন বা পার্টনারশিপ বিজনেস ইনভলভ আছেন, মানে ইনভলভ আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে মে মাসের পরে এটা কিন্তু ভালো হবে। মে মাস পর্যন্ত একটু বুঝে শুনে চলতে হবে। ভাগ্য, বিষরাশির ভাগ্য দেখুন, বিষরাশির ক্ষেত্রে যদি দেখি যে আমি লগ্ন ধরুন বা রাশি ধরুন, বিষরাশির নবম, মানে কি বলবো, নবমপতি এবং দশমপতি হচ্ছে শনি। বিষরাশির পক্ষে একাই রাজ্য করগ্রহ হচ্ছে শনি, যে শনি নবমপতি নবমে। হ্যাঁ, একটা প্রশ্ন হচ্ছে শনি যে ঘরটাতে থাকে ধীরে ধীরে ফল দেয়, অর্থাৎ আপনার ভাগ্য উদয়ের যে জায়গাটা, ভাগ্য শোষক হওয়ার যে জায়গাটা, সেটা কিন্তু সে খুব ভালো দেয়। সুতরাং আপনাদের ভাগ্য কিন্তু এখন শোষক হবে। কর্মক্ষেত্রের পরিবেশ ভালো হবে, ভীষণ ভালো হবে, মানে কতটা ভালো হবে আপনি ভাবতে পারছেন না। কর্মক্ষেত্রের পরিবেশ কি হবে, ভালো হবে, সেটা আপনারা নিজেই বলবেন। তবে হ্যাঁ, বিশ্বরাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রের পরিবেশ এই বাংলা বছরের শেষার্ধে কিন্তু ভীষণ ভীষণ ভালো হবে। সাকসেস, সাফল্য, কৃতজ্ঞতা, এই ব্যাপার ট্যাপারগুলো যদি দেখি তাহলে আপনাদের সাকসেস হবে। যারা লটারি, ফাটকা, শেয়ার মার্কেট ইনভেস্ট করতে চাইছেন, দেখুন বিশ্বরাশির জাতক বা জাতিকাদের এখন প্রাপ্তি যোগ আছেই, হবেই, হতেই হবে। অঙ্ক কেন অঙ্ক, বাকিটা সময় বলবে। তবে হ্যাঁ, যাদের রাশিচক্র ভালো, দশম দশা, প্রথম দশা ঠিকঠাক পারমিট করছে, তারা যদি এই মানে লটারি ফাটকা জোয়াতে যান তাহলে ভালো। তারপরেও বলবো যে আপনাদের ছক বিচার না করে এসব পথে যাবেন না, কারণ খারাপ লাগবে, যদি পয়সা নষ্ট হয় সবার খারাপই লাগে। এখন বক্তব্য হচ্ছে কি, যে যারা মনে করছেন যে এবার নক্ষত্রতে আসে, আমরা বিশ্বরাশির জাতক বা জাতিকা, বিশেষ করে কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, ভালো করে খেয়াল করবেন, বিশ্বরাশি জাতক বা জাতিকাদের যাদের কৃত্তিকা নক্ষত্রে জন্ম, যারা মেডিকেল ওরিয়েন্টেড প্রফেশনে যুক্ত আছেন, যারা এডুকেশনাল বা হায়ার পোস্ট বিলং করেন, বা যারা গেজেটেড র্যাঙ্কের চাকরি করেন, বা উচ্চপদস্থ অফিসার বলুন, উচ্চপদস্থ লোক যারা আছেন, তাদের যদি কৃত্তিকা নক্ষত্র হয় সেই জায়গা কিন্তু তাদের কিন্তু ভালো সময় যাবে। নট অনলি দ্যাট, যারা প্রমোশনের জন্য চাইছেন, যে প্রমোশনটা আটকে আছে, প্রমোশনটা হচ্ছে না বা প্রমোশন দরকার, তাদের ক্ষেত্রেও কিন্তু কৃত্তিকা নক্ষত্রদের কিন্তু এখন ভালো হবে। এবারে আসি রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্র জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, বিশ্বরাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটাই সাজেশন দেবো, খরচ খরচা বুঝে শুনে করবেন আর সঠিক হইতে চলার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে একটু ভুলভাল সিদ্ধান্ত হলে কিন্তু আপনাদের কিছু পয়সা কড়ি ড্যামেজ হবে, বা পয়সা কিছু ক্ষতি বা হাম্পারিং জায়গায় কিন্তু কম বেশি আসবে। সুতরাং একটু বুঝে শুনে চলতে পারলে আপনাদের ক্ষেত্রেই ভালো। হ্যাঁ, ওভারঅল কিন্তু পয়সা দেবে, রোহিণী নক্ষত্র যত বয় যাতে তাদের পয়সা দেবে, পয়সাটা রাখতে পারাটা দায়িত্বটা আপনার, একটু বুঝে শুনে চলতে হবে। মৃগশিরা নক্ষত্র, অর্থাৎ 5 নম্বর নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের কর্মক্ষেত্রের পরিবেশ এখন স্ট্রং হবে, কর্মক্ষেত্রের পরিবেশ এখন ভালো হবে। অর্থাৎ যারা মানে বিশ্বরাশির মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা, যারা কর্মসংক্রান্ত ব্যাপারে যারা চিন্তাভাবনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। বিশ্বরাশির জাতক বা জাতিকাদের, যারা লটারি, ফাটকা, শেয়ার, জোয়া এসব ব্যাপারে ইনভলভ হতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা অবশ্যই খুব ভালো করে খেয়াল করবেন। মানে এটা কিন্তু কি বলবো, এই দিনগুলো, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে 3, 5, 6, 8 এই চারটে সংখ্যা, 3, 5, 6, 8, তা 8টাকে বাদ দিয়ে 3, 5, 6, 3 মানে 3, 12, 21, 30, 5 মানে 5, 14, 23, 6 মানে 6, 15, 24, এই তারিখগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। এছাড়া 8, 17, 26 এই তারিখগুলোতে যাদের জন্ম, ইংরাজি তারিখ বলছি কিন্তু আমি, অবশ্যই ইংরাজি তারিখ, কারণ আমরা বেশিরভাগ মানুষই বাংলা তারিখটা খেয়াল রাখি না। এই তারিখগুলোতে যদি আমরা লটারি খেলেন, এই সময় শেয়ার মানে শেয়ার ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু কম বেশি গেইন হবে, ভালো হবে। আর রাশিচক্র 100% মেলে না, কেন মেলে না আমি তাও বলেছি, তারপরেও বলবো 70-85% কিন্তু কম বেশি মিলবে, মিলিয়ে নেবেন, বাকিটা সময় বলবেন। তো এই ছিল আজকে ভিডিও বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যাওয়ার আগে বলবো, আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, আর অবশ্য আপনাদের খুব ভালো কাটুক আর সুস্থ থাকুন, ভালো থাকবেন। নমস্কার।